2018 সালের নির্বাচনের আগে এই জুমলাবাজ বিজেপি দল আগামী 23 জুন আপনার ভোটাধিকার প্রয়োগ করুন, বামফ্রন্টের প্রার্থীদের কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দিয়ে বিজেপির এই সেখানে জুমলাবাজির প্রতিবাদে সামিল হন। এই ভোট সরকারের কোনো ক্ষতি হবে না, এই ভোট সরকার ঠিক থাকবে, কিন্তু রাজ্যের মানুষকে সরকার থেকে গ্রহণ করছে না, রাজ্যের মানুষকে তার জুমলাবাজির প্রতিবাদ এই 23 জুনের মধ্যে দিয়ে আসতে করতে পারবেন। বামফ্রন্টের প্রার্থীদের কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দেন, বামফ্রন্টের প্রার্থীদের কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দেন, ভোট দেন বাঁচতে, ভোট দেন বাঁচতে, আমার ভোট তোমার ভোট, আমার ভোট তোমার ভোট, মা বলরে বাদলে জোট, মা বলরে বাদলে জোট, সংগ্রামী বন্ধুগণ, মা ও বোনেরা, যারা ভোগ করতে চাই সন্ত্রাসের মধ্য দিয়ে, যারা গুন্ডার উপর, সমাজদ্রোহীদের উপর, মাফিয়াদের উপর, জুমলাবাজদের উপর নির্ভর করে নির্বাচনে লড়াই করতে চাই, তাদেরকে নির্বাচনের ভোটের বাসকে আমাদের জানান দিতে হবে, জুমলাবাজ গুন্ডা মাফিয়াদের দিয়ে ভোট না, মানুষের ভোট মানুষ দেবে, মানুষের ভোট মানুষ দিয়েই মানুষের সবচেয়ে প্রিয় নেতা, প্রিয় দল, প্রিয় ফ্রন্টের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আজ সুরমা বিধানসভার বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই শত শত যুবক এবং অন্যান্যরা বাইক র্যালি সংগঠিত করেছেন, এটা অপ্রত্যাশিত। ভয় ভীতি হুমকি সন্ত্রাস উপেক্ষা করে যে হারে বাইক নিয়ে অংশগ্রহণ করেছেন, এটা আমরা ভাবতে পারি না। আসলে 50 মাসের শাসনে জনজীবন অতিষ্ঠ, তিতিবিরক্ত, মানুষ চাইছেন কত তাড়াতাড়ি সরকারটাকে ক্ষমতা থেকে অপসারিত করতে। পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ আজকের বাইক মিছিলেও প্রতিফলিত হয়েছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ছেড়ে, বৃষ্টির মধ্যে বাইক রেখে মিছিল থেকে কেউ যাচ্ছেন না, মিছিলে সুশৃঙ্খলভাবে মিছিল চালিয়ে যাচ্ছে। তাতে আপুসহীন মানসিকতা, লড়াকু মানসিকতা প্রতিফলিত হয়েছে। অনেক নতুন কর্মী, নতুন মানুষ আজকের বাইক মিছিলে অংশগ্রহণ করেছেন, যারা বিগত দিনে কোনোদিন লাল ঝান্ডা ধরেননি, এমন মানুষও আজকে এই বাইক মিছিলে অংশগ্রহণ করেছেন।
এই বাইক মিছিল সুরমা বিধানসভার একটা বৃহত্তর এলাকা নিয়ে সংগঠিত হয়েছে। 50 মাসের শাসনে আজকে যুবরাও দেখতে পেয়েছে বামফ্রন্টের তৈরি করা রাস্তাঘাটগুলি ভেঙে চুরমার, বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না, নতুন কোনো রাস্তা হলো না। এগুলি দিয়ে আরও প্রত্যক্ষভাবে তারা প্রমাণ পাচ্ছে এই সরকারটা কত সর্বনাশা সরকার। তাই সুরমা বিধানসভার নির্বাচক মণ্ডলী, সারা রাজ্যের জনগণ চাইছেন এই 4 বিধানসভার উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থীরা যেন বিপুল ভোটে জয় হয়। তার জন্য প্রয়োজন হচ্ছে নির্বাচন কমিশন, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসনের দায়িত্ব, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট, গণতান্ত্রিক ভোট। যেভাবে বামফ্রন্ট সরকার আমলে মানুষ উৎসবের মেজাজে ভোট দিতে পারত, সব দল মিছিল মিটিং করতে পারত, সব দল নির্বাচনী অফিস তৈরি করতে পারত, এমন পরিবেশ যেন তৈরি হয়। এটা 50 মাসের শাসনে এই পরিবেশকে নষ্ট করে দিয়েছে, শান্তি সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করেছে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম জারি রেখেছি, মানুষ তাকে ব্যাপকভাবে সমর্থন জানাচ্ছেন। এই সংগ্রাম সফলই হবে 4 বিধানসভাতেই, সুরমাতেও ব্যাপক ভোটে বামফ্রন্ট প্রার্থী জয়ী হবে, প্রতিটা কর্মসূচিতে তার প্রতিফলন ঘটছে। আমরাও নির্বাচক মণ্ডলীর কাছে এই বিনম্র আবেদন রাখছি, আসুন ভয়কে জয় করুন, গণতন্ত্র পুনরুদ্ধার করুন, আবার উন্নয়নের কাজে সামিল হতে হবে। তার জন্য বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করতে এই বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোটে বামফ্রন্ট প্রার্থীকে জয়ী করুন, এই আহ্বান সমস্ত নির্বাচক মণ্ডলীর কাছে আমরা রাখছি।